আর বলিস না রে সুকিনা, দুঃস্বপ্ন। ও মাই গড, দেখছিলাম অনেকগুলো ছেলে আমার সাথে প্রেম করার জন্য আমার পিছে পিছে তাড়া করছে। ওদের তাড়া খেয়ে আমি ব্রিজ থেকে থাপ করে পড়ে গেছি। পোলা পাইনি করে এত ভয় পাওয়ার কি আছে? কি বলিস, তুই টিভি খুললে দেখিস না সুন্দরী মেয়েদেরকে মাস্তানগুলো কিভাবে ডিস্টার্ব করে। বুঝছি, আপনি সুন্দরী হইয়া জ্বালায় পড়ছেন আর আমি কালা হইয়া জ্বালায় পড়ছি। আমার দিকে কোনো পোলা ফিরাই চায় না। মামুর বেটি, কে তুই? আমার চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে কখন ঢুকেছিস? দেখে তো মনে হচ্ছে চুরির মতলব, চুরি টুরি করেছিস তো? বাদল, মুখ সামলে কথা বলো। আমি মাহি। আসসালামু আলাইকুম বাবা। কিন্তু আপনার এই অবস্থা কেন? এটা হলো নিজেকে সুস্থ রাখার পলিসি, তুমি ওসব বুঝবে না। যাও শীঘ্রই একটা রিকশা ডাকো, আমি কলেজে যাব। ঘরে চার চারটা গাড়ি থাকতে রিক্সা কেন? আমি বলছি না তোমাকে রিক্সা ডাকতে, যাও ডাকো। সাদাত করে যে যাবে নাকি? আ যাম, উঠেন। আরে মামুর বেটা, আমি না, আমার আপা মনে যাবে। উঠে 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 উঠে। বাপ রে বাপ, যে কালার কালা, আমি যাব না। আরে আরে রিক্সা কি বুঝলেন, পুরাটাই তার ছেড়া। মানুষের সুন্দর থাকার লাগা লাখ লাখ টাকা খরচ করে আরো সুন্দর হয়। আর হাগরে আপামনি কালা পেতনিছে যে কলেজে যা।